হ্যাঁ গাইস, অনেকদিন পর একটা ঘটনা ঘটে যায়। দেখো, আমি আছি গিটার মাস্টার টপ 502 নম্বরে, আর আমার টিমমেট এটার নাম কি বিবারি, সে কিন্তু আছে টপ 503 নম্বরে, আর আমার আর একটা টিমমেট কিন্তু আছে 294 নম্বরে, এটার নাম কি সিটার উসমান। তো গাইস, সিটার বটবার চোর ডাকাত যত যা আছে সব কিন্তু আমার টিমমেট। তো যাই হোক, আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলি বলো জনে। সব ঠিকঠাক আছে, ভেরি গুড। তো সবকিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু আমি গান পাই না, পয়সা কেন একে ফুটেছে না, সামনেই নেমে গেছো। তবে সুদার আজ দেই, আরে ভাই আমার কিলটাও চুরি করে ফেলা যায়, আমি কিন্তু এখানে কিলটা পাই না, আরেকটা এনিমি আছে ড্যামেজ ফুল ড্যামেজ। আরে ভাই ওয়াল, আচ্ছা কোনো বিষয় না, আমি এখন সুদার করবো রাস, কোথায় গেলো কোথায় গেলো চান্দ, এই যে দুই গুলি দুই গুলি। আরে ভাই ওয়াল মারবো কেন, রাজ দো ফার্স্ট কই কই কই, এই 1 2 3 1 2 3, এই যে ভাই নেমের পিছু খুলে আমি খেলাম বিড়ি। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ভাব তো মোটামুটি আইছে, কিন্তু যে ভাই যেটা বলছে ওইটা খেয়ে না, ইনিমি মেরে ভাব চলে এসেছে। যাক বলে দেন, কোনো ইনিমি পাই না। তারপর চলে আসে আমরা হাঙ্গারের আপার সাইডে, এখানে এসে আমরা হিল দেওয়া দিয়ে করতেছিলাম। তো হিল দেওয়া দিয়ে করার পর গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারলাম এখানে ইনিমি আছে, তো একটা না দুইটা না পুরো স্কোয়াড। তো একটু সেপের পর রাশ দিলাম, রাশ মানে ফায়ার দিলাম। তো ফায়ার করতে করতে এই যে দেখতেছি একটা নক করে দিছি, নক করে কিলার দিলাম। কিলার দেওয়ার পর আমার টিমমেটরা বলে ভাই ওই সাইড থেকে মারো, ওই সাইড থেকে ফুল ড্যামেজ দাও, গোল আমার ফাটাই ভালো। আমার টিমমেট কিন্তু এক নম্বর নক। তো আমি কিন্তু আরেকটা নক করে দিয়েছি, কোনো বিষয় না, এই যে ফুল একদম ভাই তিনটারাই কিন্তু আমি তিনটাই নিমেরে কিন্তু আমি বেশি গুলো কিন্তু ঘুনা করে খেয়ে ফেললাম। তো বিসি খোলার পরে কিন্তু আমি ঘর থেকে লাভ দেই, লাভ দেওয়ার পরে যে আমাদের উসমান ভাই সিটার উসমান ভাই কিন্তু ফাইট দেয়, আর আমি কিন্তু দেখে চলে যাই যে আমাদের এক নম্বরের রিভাইভ দিতে, কিন্তু এক নম্বরের রিভাইভ এখনই দিয়ে দেয় ভাই, আমি রিভাইভ দিতে গেলে রিভাইভ দিয়ে দেয়। আরে উসমান ভাই নক, ও তার মানে এখানে কিন্তু আরও এনিমেস আছে, কোনো সমস্যা নেই, আমি যে উসমান ভাইয়েরও রিভাইভ দিয়ে দেবো। এই যে একটা বল, আরে উসমান ভাইয়ের রিভাইভ দিয়ে দিচ্ছে ভাই ভাই, এরকম টিমমেট থাকলে তো কোনো কথাই না ভাই। এই যে এনিমে বেরোচ্ছে, বেরোনোর পরে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিছি, আমি চাচ্ছি হালকা পাতলা একটু রাশ করুক, কারণ এখানে জোনের ভিতরে তো আমাদের উসমান ভাই কিন্তু আসতেছে, দেখা যাচ্ছে ওই যে আস্তে আস্তে হেডশট হেডশট। আরে ভাই হেডশট দিছি, রাশ রাশ করি রাশ করি রাশ করি, জ্ঞানের ছুটের মেরে কোনো লাভ নাই রে চান্দু। এই যে এখানে, আরে কী হলো ভাই, আচ্ছা কোনো সমস্যা নাই, আমার কাছে থ্রো গনের যে জ্ঞানেট আছে এটা মারি। এই তো বিসি বরাবর সঙ্গে মারলাম 75 ড্যামেজ। আরে ভাই আর ড্যামেজ খায় না, আচ্ছা কোনো সমস্যা না, আমি এখন ব্যাগটা ফাটাবো। এই যে ইনিমিটার বেশি খুলে দিছি, তো এটার নাম স্কিল ছিল বগুড়া টপ 1, বগুড়া টপ 1 কিন্তু আমি থ্রোগান দিয়ে জাতা দিয়ে মেরে দিছি। তো হাঙ্গার থেকে ফাইট ফাইট শেষে আমরা কিন্তু চলে আসি সুজা পিকের আপার সাইডে, আর এখানে কিন্তু আমার কিল থাকে 8টা। তারপর কিন্তু আমি এখানে হালকা পাতলা ইনিমিট ড্যামেজ দিয়ে দিই, ড্যামেজ কিন্তু ভাই পোর্টালটা মারতেই পারি না আমি, আচ্ছা কোনো সমস্যা নাই, আমি এখানে একটু হোল্ড করি। এই যে দেখতে পাচ্ছ আমার ভাই এই ম্যাচে, এই ম্যাচে আমার স্কোয়াড বা আমি মিলে আমাদের ম্যাচ আমাদের কিল হয় 30টা, সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো হয়তো আমার টিম বলছে মনস্টার একটা এনিমি উঠছে, মানে জোন পোষার বলছে মনস্টার এনিমি উঠছে। এই যে এনিমি চাচা ভাইরে ভাই, আমি এখান থেকে হকারের মতো একটা শট দিয়ে দিছি, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি কিন্তু হকারের মতো শটের যে কিলটা ছিল ওটাকে কিলার দিয়ে দিই। কিলার দিয়ে কিন্তু আমি এখানে রিল্যাক্সে আমার কিন্তু 9টা কিল হয়ে যায়, রিল্যাক্সে কিন্তু সুপার মেডি করে। আর আমার টিমমেট ভাই একের পর এক কিল করতেছে ভাই, একের পর এক কিল করতেছে, সেটা কিন্তু তোমরা আমি আবার বলতেছি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো আমি কিন্তু সোজা চলে যায় রাশ করতে, পশ্চিমবঙ্গের আপার সাইডে কিন্তু ইনিমি থাকে, ওই যে দেখা যাচ্ছে এই যে ড্যামেজ। আর ভাই হালকা তোলা ড্যামেজ, ওয়াল মাসে, আর ওয়াল কোনো সমস্যা নাই চান্দু, আর নিচে থেকে মাসে, আর ওয়ালে পড় না, আছে কোনো সমস্যা নাই, আমি কিন্তু এখন ওয়ান আসে কিন্তু প্যাক করে আমার মেডিটা করতে হবে, এখান থেকে ফাঁকা আছে কোনো সমস্যা নাই। বাইরে ভাই নিজের হাতে নিজে মারা খেলাম, এটা একটা কথা, আচ্ছা কোনো সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের টিমমেট, টিমমেট কিন্তু একটা কিন্তু 9 কিল করছে, আর এটা তো জোন পোষা এটা বাদ দিলাম, আর এটা কিন্তু 4 কিল। তো আমি বলছি আমাদের টিমমেট বা আমি মোট মিলে কিন্তু এই ম্যাচে 30টা কিল হয়, তো সেটা তো কিন্তু তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা, এবং ভিডিওতে অনেক অনেক বেশি মজা পাবা। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো, বিকজ এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, তোমাদের দয়ে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো হাইলাইট এবং থাম্বনেল তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কী টাইপের হতে চলেছে। তো হাইলাইটটা অনেক বড় হয়েছে, তো বেশি প্যাক প্যাক না করে মূল ভিডিও চলে যাই। ঠিকঠাক আছে, ভেরি গুড।
তো ল্যান্ডিং করে ফেলে বুলুদনে, তো বুলুদনে কেমন কি ঘটনা ঘটছে এই যে এখান থেকে কি বটি সেভ নিলাম সেটা কিন্তু তোমরা হাইলাইটে দেখে ফেলছো। তো ভিডিও এখানে হালকা পাতলা স্কিপ করে দেই, তো ভিডিও স্কিপ করে কিন্তু আমি সোজা চলে যাই অবজারভেটরে তার আরজিতে। তো এখানে কিন্তু আমি একটু ভিডিও স্পিডটা বাড়ায় দেই, তো বাড়ায় দেওয়ার পরে কিন্তু এই যে চান্দুরা কোথায়, আরে ভাই এখানে এইমাত্র তো ফাইট হলো, এই যে এই যে এই যে ড্যামেজ হালকা পাতলা মাত্র 24 এর আরেকটা। আরে ভাই ভাই আমার টিমমেট আবার বলুন তো কিল করতেছে, ভাই টিমমেটরে বলতো টিমমেট আসো 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 তাড়াতাড়ি আসো। আচ্ছা এখানে একটু হোল্ড করতে হবে, কারণ আমি চাচ্ছি এই ম্যাচটা, এই যে আমাদের সিটার ওসমান কিন্তু হেডশট মেসে এস করে, ভাই এই যে আরেকটা এনিমি কোথায় যাচ্ছে চান্দ, তুমি তুমি এই এনিমিটা নিশ্চয়ই ভাই আমার পাহাড় উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা কোনো সমস্যা নাই, আমার টিমমেটরে কিন্তু আমি এক নম্বরে বলে যে টিমমেট আকাশ দিয়ে উড়ে আসতেছে, চান্দ যাও কোনো সমস্যা নাই, টিমমেট গেছে পাহাড়ের উপরে গেছে। আমি এখানে একটু হোল্ড করি, কোথায় কোথায় বাইরে 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 বাইরে, আরে বাইরেই না ভাই আমি এখানে একা আছি, আমার এখানে কোন লাইন নাই। এই যে আমার ফুল স্কোয়াড এখন চলে এসেছে, এখন রাজ দেবে, এই যে এক নম্বর কিন্তু একটা নক করে দিয়েছে। তো এখন এখান থেকে এই চাচাটা বের হবে, এই যে বের হয়ে পড়াচ্ছে, আমি কিন্তু এটা ডাউনলোড করে দিই। তো ডাউন করে দেওয়ার পর কিন্তু আমি একদম ফিনিশ করে দিই, ফিনিশ করে দেওয়ার পর কিন্তু আমার টিমমেট বলে এখানে আরও এনিমি আছে, তো আমি একটু উপর থেকে কাবার দিই। ভাই সাহ স্কোয়াড শেষ, তো অবজারভেটরতে কিন্তু আমরা কিন্তু হালকা পাতলা লুটপাট করে কিন্তু ভিডিও এখানে স্পিড বাড়া দেয়, কিন্তু আমি সোজা চলে আসি আঙ্গারের আপার সাইডে। ভাই তোমরা অনেকেই বলো ভিডিওতে অনেকে মানে স্কিপ করে দেই, স্কিপ করে দিলে অনেকেই বলো ভাই এটা ফেক ভিডিও লাগাইছো হ্যান ত্যান, তো এই জন্য আর কি তোমাদেরকে আজকে স্পিড বাড়া দিয়ে দেখা দিলাম। আচ্ছা কোনো সমস্যা নেই, এখানে ইনিম আছে, এই যে ড্যামেজ ড্যামেজ ভাই সাহ, এই যে ফুল ড্যামেজ ভাই একটা নক করে দিছে হেডশট, নক করার পর ভাই যত হেডশট লাগে নক করার পর এখানে আরও ইনিমে আছে, কোনো সমস্যা নেই, ড্যামেজ ড্যামেজ, আরে ভাই ওয়াল ফাটা আমাদের এক নম্বর শেষ। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি কিন্তু একের পর এক ওয়াল মাল ফাটাই একদম একদম, এই যে ভাই পুরো এখানে কিন্তু স্কোয়াডের তিনটা ছিল, তিনটাকে কিন্তু শেষ করে দিই, তো তিনটাকে কিন্তু শেষ করে আমাদের এক নম্বর ভাইদের কিন্তু রিভাইভ দিতে পারে। এটার নাম কি এক নম্বর ভাই, এটা কিন্তু র্যান্ডম ভাই, র্যান্ডম পেল রয়েছে টিমমেট, একসাথে আমরা টিমমেট রয়েছে সিটার ওসমান ভাই, আমি আছি, রনি ভাই আছে, এটা হচ্ছে আমার টিমমেট, আর রয়েছে এটা হচ্ছে র্যান্ডম এম4, এই যে ভাই সিটার ওসমান ভাই নক করে দিস। আচ্ছা প্যারানের চেয়ে লাগা সেখানে নিলে আমি রিভাইভ দিয়ে দেবো, ভাই দুজনেরই রিভাইভ দিয়েছে আমার টিমমেট। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি এখানে সিপ আর একটু রিপেয়ার কিটটা কিনে নিলাম, কারণ ভাই অল টাইম তোমাদের বেস্টটা ভালো রাখবা না হলে কিন্তু তোমরা পারবা না এনিমির সাথে ফাইট করতে। তো তারপর কিন্তু আমি এখানে স্পিডটা বাড়া দিয়ে আবার রাশ করবো, রাশ করে কিন্তু এখানে একটা মেডি করে নেই, আর ওই যে চান্দু এনিমির চান্দু এখানে এখানে একমাত্র এটা এসছে মনে হচ্ছে, কারণ এখানে জোনের ভিতরে তো এনিম আসার কথা না, যে গাড়ি নিয়েছে মনে হয় ওদের উঠতি মানে একটু কুরকুরে আছে ভাই, এই যে শর্ট ভাই কুরকুরেটা নামাই দিতে হবে, রাশ করো রাশ করো, আর ভাই জ্ঞানেটা আমরাও করে দেখি ভাই, নিজের বিসি খুলে আমার গায়ে যদি স্যাঙ্গা মারে সেই নেমেকে বাসে ভাই। আর অনেকে বলতেছো ভিডিওর মাধ্যমে কিছু কথা বলে, অনেকে বলতেছো ভাই তুমি রেজনে কি যাবা নাকি যাবা না, ভাই তোমাদের তো বড় মুখ করে বলেছিলাম যে আমি এবারকে সিজনে রেজনে যাবো, কিন্তু দুঃখ একটাই ভাই আমার কোনো ব্যাকআপ প্ল্যান নাই, তো আমি একাই আর কি রেজনে যাওয়ার চেষ্টা করো, 500 নাম্বার আছে এখনও তো সময় আছে, এবারকে সিজন তো এখনও শেষ হয় নাই, এখনও তোমার হচ্ছে দেড় মাসের মতো আছে। তো এই যে এখানে কিন্তু আমাদের এক নম্বর আবার ডাউন হয়ে যায়, আচ্ছা কোনো সমস্যা নেই, ভিডিও এখানে আমি আবার স্কিপ করে মূল ফাইটে চলে যাই, কারণ এক নম্বরের রিভাইভ দিয়ে দেবো আমাদের জোন পোশাক আছে। ভাইরা ভাই ভিডিও তো স্কিপ করতে চাচ্ছিলাম কিন্তু তোমাদের যন্ত্রণার ভিডিও স্কিপ করা হলো না, ভিডিওর স্পিডটাই বাড়িয়ে দিলাম। আচ্ছা কোনো সমস্যা নেই, যে চলে এসেছে পিকের সাইডে, তো এখানে কিন্তু এনিমি আছে, তো আমি একটু এই যে এই যে নিচে এনিমি দেখতে পাচ্ছি ফুল ড্যামেজ, এটা কিন্তু নক করে দিই, নক করে দেওয়ার পর একদম ক্লিয়ার করে দিই, কিন্তু এখানে আরেকটা এনিমি আছে। আচ্ছা কোনো সমস্যা নাই, চান্দু বেরোও বেরোও বেরো 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 বেরো, এই তো এনিমি, আরে আরেকটা আমিও নক, নক বলতে কোনো কথা নাই ভাই, আমাদের সিটার ভাই মানে ওসমান ভাই যেখানে আছে আমার কোনো সমস্যাই নাই, তো আমি এখানে কিন্তু রিভাইভ নিয়ে নেই, সেলফ রিভাইভ হয়ে যায়, রিভাইভ হয়ে কিন্তু সুপার মেডি করি, ভাই ওসমান ভাই উড়িয়ে দিছে, এ চান্দু গাড়ি না তুমি কোথায় যাও, চান্দু 20 টাকার গাড়ি তাও স্কিন নাই, চান্দু এ শট, আরে ভাইরে ভাই আমি এটা কী মারলাম ভাই। তো এখানে দেখি আমাদের ওসমান ভাই মানে ওসমান ভাই কিন্তু নক হয়ে গেছে, কোনো প্যারা নাই, আমি এখানে রিভাইভ দিয়ে দিই ভাই, ওদের জোন প্রসাদ দেখে আছে ভাই, এই যে জোন প্রসার জোন প্রসার, আরে রিলোডের আর টাইম ভাই না, ওসমান ভাই আবার নক ভাই, আমার রিভাইভ দিতে হবে কারণ টিমমেট, এই একমাত্র রিভাইভ দেওয়ার কারণে ভাই আমি ওদের মনে হয় কেল একটাও পাবো না, কোনো সমস্যা নেই আমি এখনই রাশ করবো, রিভাইভ দেবো না আর, আগে 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 এটারে মারত ভাই, এটা পলাইছে, আচ্ছা কোনো সমস্যা নাই, প্যাকের প্যাকের ভিতরে চান্দু তুমি যতই লাফালাফি করো, এই তো ডাউন করে দিছি, তো ডাউন করার পর কিন্তু কিলটা ক্লিয়ার দিয়ে দিই, কারণ কিলটা কিন্তু ক্লিয়ার দিই ভাই, বর্তমান যদি র্যাঙ্ক খেলতে চাও কিলটা তোমাদের কিল অল টাইম, মানে তুমি তুমি বাসো আর না মর মানে বাসো আর না বাসো, কথাবার্তা উলট পাল্টা হয়ে যাচ্ছে, জোন প্রসার নিয়ে ম্যাচটা স্টার্ট দেবা এবং বাসো আর না বাসো তোমার কিলটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এখানে কিন্তু আমার লঞ্চ ওয়েড ভাই এত চেষ্টা করে আমার লঞ্চ ওয়েডে পড়ে না,
ভাই গিলিস খাইছে নাকি, পোটালও যাচ্ছে না। আর এখানে কিন্তু উসমান ভাই এসে আমাদেরকে বলে যে লঞ্চ পাটটা দিতে, তখন কিন্তু তাকে দিয়ে দেয়। আর কিন্তু সে কিন্তু কোনো সময় এটা দেয়, আর আমি এখানে কিন্তু মেটকিট করি। তো এই যে লঞ্চ পাট ধরে আমি কিন্তু এখনই উড়ে চলে যাবো, এই যে হকারের মতো কিন্তু ভাই উড়ে চলে যাচ্ছি। মানে আমি কিন্তু হকার হতেও পারি না, আর এখানে কিন্তু উড়ে চলে এলাম। আচ্ছা কোনো সমস্যা নেই, উসমান ভাই কিন্তু গোয়াল মেরে দেয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ইনিমি আছে। অলরেডি 8টা কিল হয়েছে, আর আমি চাচ্ছি না যে এখানে আমরা বাসটা খেয়ে যাই, কারণ ম্যাচটা বয়ে নিতে হবে। তো এখানে কিন্তু ভিডিও আমি আবার ফাস্ট করে দেই, কারণ ভাই ফুল ভিডিও দেওয়া সম্ভব না। অনেকেই বলো ভাই ভিডিও কাটাকাটি করো কেন, ফেক ভিডিও এন দেন। ভাই ফেক ভিডিও কাটাকাটি করি কেন, এই যে দেখো, এই যে এতক্ষণ যে আমরা হোল্ড করেছিলাম, এই যে হেডশট ভাই, এখানে কিন্তু হকারের মতো একটা হেডশট। মানে আর যেটা বলতেছিলাম, এখানে যে আমি এতক্ষণ হোল্ড করেছিলাম, এটা তো আর যদি ভিডিও দিই তাহলে তো আর তোমরা দেখবা না, এটা ফুল ভিডিও তো আর দেখবা না। এই জন্য আর কি ভিডিও কাটাকাটি করা লাগে। তো এবার বুঝতে পারছো যে কী জন্য ভিডিও কাটাকাটি করি। তো নেক্সট ভিডিও থেকে কিন্তু আমি আগের মতো আবার ভিডিও দেবো, তো এটা কিন্তু একটু ম্যানেজ করে নিও। তো সামনে এনিমি আছে, আর এখানে কিন্তু আমার একজন মেসেজ দিয়ে দেয় ভাই আমার স্কোয়াড তো একের বারে কিল করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো সামনে কিন্তু এনিমি থাকে, আর আমি কিন্তু হালকাতলা ড্যামেজ দিয়ে দিই, আর আমার টিমের কিন্তু কোর উপরে কোপ দিচ্ছে ভাই। এর নিচে আর একটা এনিমি আছে, আর এখানে কিন্তু তোমরা হাইলাইটে দেখছিলে ভাই, এখানে কিন্তু আমি সবচেয়ে বড় একটা ভুল করে ফেলি। মানে কিল করতেছে কোন করতেছে কনফিডেন্সে, আমি কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাই, আর এখানে কিন্তু আমাকে মেরে দেয়। তো মেরে দেওয়ার পর কিন্তু আমার টিমের কিন্তু ওভার একটা পারফরমেন্স দেখা দেয়, ওভার বলতে পারে ভালো একটা পারফরমেন্স দেখায়। এখানে কিন্তু আমার টিমমেটের এটার আছে 4 কিল, আর এক নম্বর আছে 9 কিল। তো এই যে দেখতে পাচ্ছ আমার 9 কিল, এক নম্বরে 9 কিল, আর এটার আছে 4 কিল। আর জোন পোষার কথা তো বাদ দিয়ে দেবো, জোন পোষার বাদ। তো আমরা তিনজন মিলে কিন্তু 30টা কিল করে ফেলি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের উসমান ভাই কিন্তু আরেকটা ডাউন করে দিচ্ছে, আর এক নম্বর আমি খেলা দেখতেছি এক নম্বরে। তো এই যে এক নম্বর হিল দিচ্ছে, তো কোনো সমস্যা নাই ভাই। উসমান ভাই যে এই যে উসমান ভাই আরেকটা মেরে দিয়েছে, এক মিনিট আমি উসমান ভাইয়ের খেলা দেখ, এই দেখো 4 কিল ছিল 6 কিল হয়ে গেছে, মানে 2টা কিল ভাই আমার প্লেয়ার উসমান ভাইয়ের যদি ব্যাক আপ দেওয়া যায় তাহলে পরে মনে করো আগুন, পুরো আগুন। তো ম্যাচটা কি বুঝে আসবে নাকি আসবে না সেটা তোমরা ফুল ভিডিও দেখো বুঝতে পারবা। তো ভাই কেমনে কি এনিমি কই, কোথায় চান্দুটা তুমি কোথায়? এই যে এখানে এনিমি আছে ওয়াল, এটা মনে হচ্ছে রেজনের প্লেয়ার থাকতে পারে। তো রেজনের প্লেয়ার এই মাসে পড়ে নাই কম বেশি, এই যে গাড়িটা ফুটাই দিয়েছে। এই যে চান্দু তুমি কোথায় পলাবা? চান্দু দেবে উসমান ভাই রাস, তাও ভাই খালি উসমান আর সিটার উসমান। এই যে হেডশট ভাই, ওপি হেডশট দিচ্ছ ব্রো, ভালো করে খেলো, মুভমেন্টে ধরা দিচ্ছে না ভাই। এই যে হ্যাঁ এখানে উসমান ডাউন হয়ে যায়, আচ্ছা উসমান ডাউন হয়ে যায় কোনো সমস্যা নেই, এক নম্বর কিন্তু রাজ দিয়ে দেয়। তো রাজ দিয়ে কিন্তু এখানে আর মাত্র 2টাই নেমে থাকে। এই যে নক, এই দেখো ভাই আমরা কিন্তু অবশেষে কিন্তু বুঝা পেয়ে যাই। তো এই ছিল আমাদের গ্রাম মাস্টার টপ 1000-এর ভিতরে থাকা টিমমেটদের খেলা। তো 30 কিলো টার্গেট কিন্তু আমরা পূরণ করে ফেলছি। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।